5/4/2021 12 সোমবার, আজকে রাশিফল। আজকে রাশিফলে প্রত্যেকটা মানুষের জন্য শুভ রং কি, যেহেতু বার সোমবার এবং আজকে কিন্তু শুক্র নক্ষত্রে আছে চন্দ্র, অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্রে আছে ধনু রাশিতে। চন্দ্র আজকে পূর্বাষাঢ়া নক্ষত্রে আছে ধনু রাশিতে, সেই জন্য আজকে সকল মানুষের জন্য শুভ রং হলো সাদা বা হোয়াইট। এবং আজকের শুভ যোগ হলো বিকাল 5:22 থেকে পাঁচটা এক মিনিট শুভ মুহূর্ত বা শুভ যোগ। আজকে যেহেতু চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে, তাই আমরা দেখতে পাবো যে মেষ রাশির মানুষের প্রতিযোগিতায় যেমন সফলতা আসবে, ঠিক তেমনি মেষ রাশির মানুষ সর্বদিক থেকে আজকে এগিয়ে থাকবেন। যে কোনো প্রতিযোগিতায় আজকে আপনি জয়লাভ করবেন। আজকে যে কোনো ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, বন্ড, এইসব জায়গা থেকে আপনার ইনকামের সুযোগ থাকছে, অর্থাৎ কোথাও অর্থ বিনিয়োগ করলেও কিন্তু লাভের যোগ তৈরি হয়েছে যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন। আইনগত জটিলতা বা সমস্যা যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জয় এক প্রকার সুনিশ্চিত, এটাও দেখা যাচ্ছে আজকে যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন। বিশ্বরাশি আজকে সদানন্দ লাভ করবেন, অর্থাৎ সব কিছুতে আনন্দ অনুভব করবেন, জীবনটা আজকে অনেকটা উপভোগ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার সম্মানের পজিশনটা থাকবে, লোকে আপনাকে সম্মানিত করবে। রাজনীতিবিদদের অত্যন্ত শুভ, বিশ্বরাশির মানুষদের আজকে তারা কিন্তু কোনো জনমোহিনী কোনো প্রকল্প ঘোষণা করতে পারে, অর্থাৎ তাদের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হতে পারে, এই যোগটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে একটা সমাজসেবামূলক ভাবমূর্তি দেখা যাচ্ছে। মিথুন রাশির একটু বিপদ সংখ্যা আছে, মিথুন রাশির মানুষের যে কোনো জায়গা থেকে বিপদ হতে পারে, আজকে পথে ঘাটে দুর্ঘটনা হতে পারে, তাই অবশ্যই মিথুন রাশির যারা মানুষ আছেন তাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে যে কোনো জায়গা থেকে কোনো বিপদ না হয়। মানি ব্যাগ, টাকা পয়সা, অর্থ খরচ হয়ে যেতে পারে বা অর্থ কেউ পকেট মার হতে পারে আপনার টাকা পয়সা, খেয়াল রাখবেন। কর্কট রাশি মানুষের কিন্তু আবার আজকের দিনটা ভালো, যে কোনো কাজে সফলতা আসবে, নতুন করে কর্মের সুযোগ তৈরি হবে, প্রমোশনের লক্ষণ দেখা যাচ্ছে, চাকরি হোক বা ব্যবসা সেই কাজে আপনি সফলতা পাবেন। পারিবারিক দিক থেকে প্রচণ্ড সাহায্য পাবেন, যদি কারোর স্ত্রী চলে যায় তিনি কিন্তু আবার ফিরে আসবেন। আজকে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, কেউ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে তারা আবার ফিরে আসবেন। সিংহ রাশি, অন্যের অর্থ দেখে আপনার লোভ আসতে পারে, পরের ধন সম্পদ দেখে আপনি লোভে পড়ে যেতে পারেন, খুব সাবধান এই জায়গা থেকে। আপনার মধ্যে আজকে একটা চুরির কিন্তু একটা ভাব দেখা যাচ্ছে, যাতে করে আপনার সম্মান হানি হতে পারে, কোনো আইনি জটিলতায় আপনি পড়তে পারেন, তাই অন্যের সম্পদ অন্যের অর্থ দেখে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। কন্যারাশির মানুষের কিন্তু হৃদরোগে কষ্ট পেতে পারেন, মানুষরা বয়স্ক মানুষরা, তাই অতিরিক্ত টেনশন করা যাবে না, হার্টের কোনো সমস্যা হতে পারে, প্রেশারের কোনো সমস্যা হতে পারে, অর্থাৎ হাই প্রেশার, অতিরিক্ত চিন্তা কিন্তু আপনার শরীরের স্বাস্থ্যের অবনতি দেখা দেবে, তাই অতিরিক্ত দুশ্চিন্তা একদম করা যাবে না। কন্যারাশির মানুষদের একটু অতিরিক্ত স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, খেয়াল রাখুন, তাতে কিন্তু আপনারা ভালো থাকবে, কাজের সুযোগ থাকবে, কাজের পরিবেশ ভালো থাকবে, অন্যের ভালো মন্দ চিন্তা আজকে আপনি অংশগ্রহণ করবেন, আপনার বিপদে অন্য মানুষ আপনাকে সহায়তা করবে যারা কন্যারাশির মানুষ। তুলারাশি, আজকে অনুতাপ বৃদ্ধি হতে পারে, যে কোনো জায়গা থেকে অনুতাপ হতে পারে আপনার, কোনো জায়গা থেকে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, কোথাও থেকে আপনি কোনো অশুভ সংবাদ শুনতে পারেন, সেই জায়গা থেকে তুলারাশির মানুষের একটু অনুতাপ হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে এই ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, যাতে করে আপনার মাইন্ডটা ফিকেল না হয়ে যায়, ফিকেল মাইন্ড অর্থাৎ মনটা ঘুরে না যায়, সেই জায়গাটা খেয়াল রাখবে যারা তুলারাশি। বৃশ্চিক রাশির আজকে প্রচুর অর্থ সম্পদ পেয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, অর্থ সম্পদ আপনার হাতে প্রচুর থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে
আপনার মনে হবে যে টাকা পয়সা আপনি নয় ছয় করতে পারেন, অর্থ আপনি কোনো বাজেট খরচ করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, অর্থাৎ হঠাৎ করে হাতে কিছু বেশ কিছু মোটা অর্থ হাতে পেয়ে যাওয়া। যারা বৃশ্চিক রাশির মানুষ, বাড়িতে কোনো নতুন আত্মীয় সমাগম আসতে পারে, সন্তানের সুখের জন্য কোনো কিছু জিনিস কিনে নিতে পারেন, নতুন বস্ত্র কেনার যোগ আছে। ধনুরাশি, অপযশ বাড়তে পারে, আপনার কেউ নামে বদনাম ছিটাতে পারে, আপনার নামে কেউ কোনো খারাপ জিনিস লুটিয়ে দিতে পারে, যাতে করে আপনার কিছু অপযশ বা আপনার সম্মানহানির যোগ দেখা যাচ্ছে ধনুরাশি। তাই ধনুরাশির এই জায়গাগুলো থেকে সাবধান, যাতে করে আপনার কোনো সম্মানহানি না হয়। মকর রাশি, অর্থের চিন্তা করার প্রয়োজন নেই, আজকে আপনি হাতে অর্থ পাবেন। আজকে যদি কোনো ঋণ নেওয়ার প্রয়োজন হয় বা যে কোনো জায়গা থেকে যদি আপনার অর্থ মানে সেই জায়গা সেই মানুষটা দেবে, তাহলে কিন্তু সেই অর্থ আজকে আপনার পাওয়ার যোগ আছে, অর্থাৎ যে কোনোভাবে অর্থ পাবেন আজকে যারা মকর রাশির মানুষ, অর্থাৎ অর্থের জায়গাটা আজকে খুব ভালো। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ভালোবাসার যোগ দেখা যাচ্ছে, নতুন করে প্রেম ভালোবাসা তৈরি হতে পারে, ভালোবাসার দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন, আপনি আপনার প্রেমিকা বা প্রেমিক থেকে প্রচুর হেল্প পাবেন, তাদের পরিবার থেকেও কোনো সাহায্য কিন্তু আজকে আপনি পেতে পারেন, অর্থাৎ দুটো পরিবারের ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো বন্ডিং তৈরি হবে, ভালোবাসাটা কিন্তু নতুন করে তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যাবে দিনটা, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে, কোনো ভাইরাসগুলিত কোনো রোগ কিন্তু আসতে পারে। মীন রাশি, মীন রাশির মানুষের আজকে ভালো যাবে, ওভারঅল মীন রাশিরও খারাপ না আজকে, যেহেতু শুক্রের নক্ষত্রে আছে চন্দ্র, তাই মীন রাশির ভালো যাবে। তবে দুধের ব্যবসা, জলের ব্যবসা, এই ব্যবসাগুলো ভালো যাবে। আর যারা কোনো নদী বা সমুদ্র পথে কোনো কাজ করছেন, যেমন মেরিন ইঞ্জিনিয়ার বা যারা জলে কাজ করেন, তাদের খুব ভালো যাবে। যারা জেলে মাছ ধরেন তাদেরও খুব ভালো যাবে, যারা জলের যে কোনো কাজ করেন তাদেরও খুব ভালো যাবে, যারা মীন রাশির মানুষ। যারা পানির ব্যবসা করছেন তাদেরও ভালো যাবে, যারা মীন রাশির জাতক জাতিক, অর্থাৎ চাকরির থেকে ব্যবসায়ী যারা পেশা হিসাবে বেছে নিয়েছেন, তাদের দিনটা কিন্তু একটু বেশি ভালো যাওয়ার চান্সটা বেশি। মিষ্টি খেতে পারেন আজকে, মিষ্টি তো অতিরিক্ত খাবেন না, যাদের সুগার আছে মিষ্টি খাওয়ার যোগ দেখা যাচ্ছে অত্যন্ত। তাছাড়া মীন রাশির আর একটা যেটা জিনিস, গলায় কোনো সমস্যা হতে পারে, গলায় কোনো ইনফেকশান হতে পারে, তাই খাবার খাওয়ার সময় অবশ্যই একটু দেখে নেবেন যে খাবারটা ঠিক আছে কিনা। খাবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পরিমিত আহার করুন, প্রিয় কিছু খাবার দেখে আপনি হয়তো অতিরিক্ত কোনো ভোজন করে ফেললেন, এই অতিরিক্ত ভোজন কিন্তু আপনাকে কোনো বিপদে ফেলতে পারে। বাসি পচা খাবার থেকে দূরে থাকুন, টাটকা জিনিস খান, টাটকা জিনিস খেলে কিন্তু আপনার শারীরিকভাবে যেমন সুস্থ থাকবেন, ঠিক তেমনি রোগ ব্যাধি অনেকটা দূরে থাকবে। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।